হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সালমা ফিরদৌসি চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি হচ্ছে মোমো খেতে, ওয়াও মোমো খেতে। তো সেটারই একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, যদিও ভেবেছিলাম খুব বড় করে লেন্দি করে দেখাবো, বাট আমি মানে এত খিদে পেয়েছিলো যে জাস্ট তখন আর কি ক্লিপ নেওয়ার কথা মাথায় ছিল না। যাই হোক, তো আমি চলে এসেছি অলরেডি ওয়াও মোমোতে। ওয়াও মোমো খুব ফেমাস একটা মোমো ব্র্যান্ড, তোমরা অনেকেই জানো। তো এটা আমাদের শহরেও এখন খুলে গেছে। তো অলরেডি রাত 8টা বাজে, 8টা থেকে 8:30। তো এই সময় আমি এসে গেছি, ঢুকে গেছি আমি মোমো ওয়াও মোমোর ভিতরে। তো আমি বসে আছি, প্রচণ্ড ভিড় সেদিনকে, সবটা ক্লিপ নেওয়া হয়নি কারণ প্রচুর মানুষজন আছেন, সবার ফেস আর আসবে, সবাই তো খুব একটা পছন্দ করে না। যাই হোক, আমি জাস্ট বসে আছি, আমার ফ্রেন্ড অর্ডারের লাইনে দাঁড়িয়ে আছে। অলরেডি লাইনে 50 থেকে 60 জন সেই মুহূর্তে দাঁড়িয়েছিল। তো আমি এটা পুরো আর কি রুমটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। সেট আপটা খুব ভালো করে ডেকোরেশন করা আছে, কিন্তু আমার সামনের টেবিলগুলো খুব র, এখনও জাস্ট একটা কাঠের ছোট্ট ছোট্ট টেবিল দেওয়া আছে। তো এটাই এনাফ আর কি, মোমো খাওয়ার জন্য কী বা লাগে, তাই না? আর এগুলো হচ্ছে ওদের ইয়েলো আর রেড কালার, এই দুটো কম্বিনেশন কালার নিয়ে এদের হচ্ছে পুরো লোগো থেকে শুরু করে পুরো সেট আপটা একদম পুরো এই দুটো কালারের ওপর ডিপেন্ড করছে, আর এই কালারের ওপরেই সব বানিয়েছে। এটা হচ্ছে মেনু কার্ড, দেখো এখানে প্রচুর আইটেম দেওয়া আছে, অনেক দাম কিন্তু এখানে মোমোগুলোর, কারণ 299, 399, 175, 129 এরকম টাইপের দাম আছে। তো এটা মোমোর জন্য আমার মনে হয় অনেক একটু বেশিই দাম, কারণ মোমো আমরা সাধারণত 40-50 টাকায় খেয়ে থাকি, তাই না? আগে 30 টাকায় খেতাম, এখন 40 টাকায় হাইয়েস্ট খেয়ে থাকি। তো আমি বসে আছি, তো আমার ফ্রেন্ড নিয়ে আসবে এক্ষুনি। আর চলো কী কী অর্ডার করেছি একটু দেখে নিই তোমাদের সাথে। বার্গার, মোমো, কোক এবং তার সাথে কি বলো তো একটা স্পেশাল অর্ডার আছে, তোমরা সবাই খেয়েছো কিনা জানি না, এটা পাহাড়ি অঞ্চলে খুব পাওয়া যায় এবং খুব ফেমাস, এবং এটা হেলদি, তার সাথে খেলে কিন্তু পুরোপুরি পেট একদম ভরে যাবে। তো সেটা হচ্ছে এই জিনিসটা, থুপ্পা, খুবই ভালো খেতে। তো সব কিছু মিলিয়েই 600 টাকা মতো পড়েছিল, আমার বিল হয়েছিল 600 টাকা মতো। আর এটা খেতে খুব অসাধারণ লেগেছিলো, এটা প্রচুর বড় একটা জায়গায় দিয়েছিল যেটা আমরা খেতে পারছিলাম না দুজন মিলে। তারপরে হচ্ছে গিয়ে আমরা সব কিছু খাবার ভীষণ টেস্ট পেয়েছি, আর মোমো খেতে গিয়ে আমি বার্গারের জন্য পাগল হয়ে গেছিলাম। তো চলো, ভীষণ টেস্টি ছিল, দারুণ অসাধারণ লেগেছিলো আমার খাবারগুলো। নেক্সট টাইম আমি আবার একদিন খেতে যাব, সেদিনকে ভালো করে ক্লিপ শেয়ার করব। তো চলো, আজকে হয়ে গেছে আমার, আমি বেরিয়ে গেছি, এরপরে আমি আমার রুমে যাব। তো আমি বেরিয়ে গিয়ে এরপরে রাস্তায় আছি, এখন জাস্ট একটু হাঁটলাম, এরপরে আমি যাচ্ছি। তো এরপরে ভীষণ শীত করছিল, প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, তা সেই জন্য আমি চায়ের দোকানে চলে এসেছি। কাকিমা চা করছে, খুব পরিচিত একটা দোকান, এখানে আমি চা খাবো, ডিম সেদ্ধ খাবো, তারপরে হচ্ছে গিয়ে রুমে চলে যাবো। টাটা।